हेलो फ्रेंड्स, गुड इवनिंग। और आमी आज के सकाल थेके एकदम ही माने कैमरार सामने आसते पारिनी, कारण आज के रान्ना बान्नार पोरे भेबेछिलाम दुपुर बेला एसे तोमादेर संगे आड्डा मारबो, किन्तु सेटा हयनी। कारण दुपुर दिके एत बृष्टि होच्छिलो जे एखाने लोडशेडिंग हये गेछिलो, फोन चार्जे बसातेई पारिनी, तो सेई जन्य आर कोनो भिडियो टिडियो करा हयनी। तारपरे साढ़े चारटेर पर मने कारेंट एसेछे, এসে চার্জ ফুল চার্জ করে তারপর এখন আমি তোমাদের সামনে আসলাম। তো সামনে এসেছিও কিন্তু সেই রান্নাঘরে দেখতে পাচ্ছ, দেখো সেই রান্নাঘরেই, কিন্তু কারণ আমাদের অধিকাংশ সময়টাই কিন্তু রান্নাঘরে যায়। আর এখন আমি ট্রাই করছি, ফার্স্ট টাইম ট্রাই করছি আলুর চপ, কারণ হঠাৎ করে ব্যালকনিতে বসেছিলাম, কোনো রকম প্রিপারেশন ছিল না। তো বসে বসে মাকে বলছি, মা আলুর চপ খেতে খুব ইচ্ছা করছে। তা মা বলছে, এখন তো বাইরের খাবার একদমই না, বানিয়ে নে ঘরে। তো ঠিক আছে চলো। জানতাম, কিছু কিছু জানতাম যে কিভাবে বানায়, তো সেটা এখন ফার্স্ট টাইম ট্রাই করছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার মতো তোমরা যারা জানতে না বা জানো না তাদের অনেকটা উপকার হবে। চলো তাহলে ট্রাই করি। আর এখানে দেখো আমি কিছুটা আলু সেদ্ধ করে ওটাকে মেখে রেখে দিয়েছি, জাস্ট চটকে রেখেছি, ভালো মতো তাও চটকাইনি। আর নিরামিষ আর আমিষ হয় তো, আমি আজকে নিরামিষ একদমই করছি না, আমি আমিষের আলুর চপই করছি। চলো স্টার্ট করে দিই, হ্যাঁ তোমাদের সঙ্গে বলে বলে করছি। প্রথমেই না আলুর চপটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাবো মানে কি, এইটা হচ্ছে প্রথমে ভালো করে চটকে নেবে, কারণ এর মধ্যে না দলা দলা থাকলে কি হয়, আলুর চপটা ফেটে যেতে পারে। তো খুব মিহি করে এটাকে আমি চটকে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াইয়ে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা একটা, ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে। তো এটা প্রথমে একটু শুকনো কড়াই ভেজে নেব, ভেজে এটা গুঁড়ো করে মশলাটা বানিয়ে নেব। তো আমি কিন্তু জিরে আর লঙ্কাটা রুটিওয়ালা যে বেলন চাকি হয় তাতেই কিন্তু আমি বেটে নেব। আলাদা করে মিক্সিতে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো এতটাই মচমচে থাকে যে একটু প্রেস করলেই ভালো করে এটা গুঁড়ো হয়ে যায়। এটা গুঁড়ো হয়ে গেছে, এবার এই আলু যেটা আমি চটকে রেখেছিলাম সেদ্ধ আলু, তার মধ্যে এটা দিয়ে দেবো। এবার একটু বেসনটাকে রেডি করে নেবো, কারণ যে ব্যাটারটা করতে হবে সেটাকে আমি তৈরি করে 15 থেকে 20 মিনিট রাখতে হবে, তবেই কিন্তু চপগুলো একটু ফুলবে। তো সেই জন্য ব্যাটারটা একটু আগেই আমি তৈরি করে নেব। বেসন নিয়ে নিয়েছি, দেব আন্দাজ মতো লবণ, দেব হলুদ, আর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে এক গাদা জল দেব না, অনেকে এই ব্যাটারের মধ্যে খাবার সোডাও ব্যবহার করে থাকেন, কিন্তু খাবার সোডা পার্সোনালি আমার ওই ফ্লেভারটা ভালো লাগে না, তো আমি দিচ্ছি না। আর খাবার সোডা দিলে একটু ফোলে আর মুচমুচে হয়, তো সেখানে যদি খাবার সোডা পছন্দ না হয় অনেকে নাও দিতে পারে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এই থিকনেসটা একটু ঘন আর খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না। তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এবার আমি আলুটাকে তৈরি করে নিই, চপের যে তরকারি সেটাকে তৈরি করি। এই হাফ চামচ মতো আদা আর পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটাও আছে এর সাথে, কারণ একটু ঝাল ঝাল হবে। একটু ফ্রাই হয়ে গেলে দেবো আলু মাখাটার মধ্যে।
ভাজা মশলা তোমরা আগেও দিতে পারো আর ইচ্ছা করলে পরেও দিতে পারো, মশলার টেস্ট কিন্তু আগে পরের জন্য কিছু চেঞ্জ হবে না। এর মধ্যে এবার দেব আন্দাজ মতো লবণ, যেহেতু বেসনের ব্যাটারটাই আমি দিয়েছিলাম কিছুটা লবণ, আর পরে চপের উপরও বিট লবণ পড়বে, তো লবণটা একটু আন্দাজ করে দিতে হবে। দেব হলুদ, দেব রসুন কুচি, এখানে 4-5টা কোয়া রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুন খুব তাড়াতাড়ি কিভাবে অতি সহজে কোচানো যায় সেই নিয়ে একটা আমার ভিডিও আছে, তো রসুন কোচানোর মেথডটা তোমরা যদি চাও ওখানে সার্চ করে গিয়ে দেখে নিতে পারো। আলু মাখাটা আমার তৈরি হয়ে গেছে পুরো, মানে চপের যে তরকারি, এবার কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তো এইরকম করে প্রথমে বল বল বানিয়ে নেব, তারপরে চপটাকে কিভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। আমার দেখো একটা তৈরি হয়ে গেছে, তোমাদের প্রসেসটা একটু দেখায় যে কিভাবে ফাস্ট করা যায় চপ। এরকম একটা প্লাস্টিক নিয়ে নেব, জামা কাপড়ের যে প্লাস্টিক হয় সেগুলো একটু পরিষ্কার করে স্কোয়ার করে কেটে নিয়ে নেব, নিয়ে তার মধ্যে এইভাবে বলটা বসাবো। বলটা বসিয়ে একদম গায়ে গায়ে কিন্তু ভাঁজটা হবে না, এই গায়ে গায়ে কিন্তু ভাঁজটা হবে না, তাহলে কিন্তু যখন এটাকে প্রেশার দিয়ে করা হবে এই দিকটা আর বাড়বে না। তো একটু দূর থেকে আমি এইভাবে প্যাকেটটা দেব, দিয়ে আস্তে করে হাত দিয়ে প্রেস করব। দেখো এইভাবে আমি চপগুলোকে তৈরি করে নিচ্ছি। আর আমার এখানে ব্যাটারটা কিন্তু পুরো রেডি, এবার চটপট চপগুলো ভেজে ফেলি। হয়ে গেল আমার চপ ভাজা, সত্যি কথা বলতে বেশ নরম হয়েছে। দেখো এগুলো একটু আগে ভেজে তুলেছি বলে অটোমেটিক নরম হয়ে গেছে, তো এর উপর একটু কাজ আছে, বিট লবণ ছড়াবো, তাহলেই কিন্তু দোকানের মতো টেস্ট চলে আসবে। একটু বিট লবণ ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু ফাটাফাটি লাগে, চপ পেঁয়াজি যে জাতীয় খাবার দাবারই হোক না কেন একটু বিট লবণ দিলে টেস্টটা পাল্টে যায়। আর এখানে আছে মুড়ি মাখা, এই যে মুড়ি মাখা হয়ে গেছে, এবার চপগুলো ফেলে তারপরে মুড়ি মাখার সাথে খাওয়া হবে। সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে, দেখতেও হয়েছে দোকানের মতো, আর বিশেষ করে আমিষ চপ যেগুলো থাকে রসুনের কুচি দেওয়া, তো রসুন যেহেতু কুচিয়ে দিয়েছি ওগুলো মুখে পড়লে খেতে একটা অন্যরকম টেস্ট লাগছে। ওইখানে বসে মা খাচ্ছে, ওই ঘরে বসে দিয়ে এসছি, তো ওরা বললো যে না ঠিক আছে টেস্ট ঠিকঠাক আছে। এখন এই মুড়ি মাখা দিয়ে খাচ্ছি, আর
যেদিন থেকে লকডাউন স্টার্ট হয়েছে মানে মার্চ মাসের 22 কি 23 তারিখ, তো সেই দিন থেকে শুরু করে এই আজকে চপ খেলাম। মানে এতদিন ধরে যতদিন লকডাউন চলেছে তারপরেও এক সপ্তাহ পিছিয়ে এসে আজকে চপ খাচ্ছি। মানে আজকে বিকেল থেকে মনটা এত চপচপ করছিল যে না খেয়ে থাকতে পারছিলাম না, নেমেই পড়লাম। তো তোমাদেরও বলছি, যাদের তোমাদের এরকম মনটা চপচপ ফুচকা ফুচকা করবে তারাও কোমর বাঁধো আর নেমে যাও, কারণ আমরা সবাই কিন্তু চেষ্টা করলে সব কিছু করতে পারি। তো পিছিয়ে থেকো না, যেটা মন চাইবে সেটাই খাও, কে দিল কিভাবে আনবো এসব না ভেবে নিজে রান্নাঘরে ঢুকে পড়ো। সেই জন্য বলছি বাইরের খাবারটা এখন একদমই খাওয়া যাবে না, আগামী 2-3 মাস তো একেবারেই নয়। তো সেই জন্য এখন আমাদেরই সব দিক থেকে প্রতিবেশী হয়ে উঠতে হবে, আর চপ ফুচকা সব বাড়িতেই করতে হবে। রোল টোল তো খুব কমন জিনিস, ওগুলো তো বানিয়েওছি অনেকবার, পারিও, কিন্তু চপ ফুচকা যেহেতু একদম হাতের কাছে পেতাম বলে ওগুলো আর ট্রাই করা হয়নি, তো সেটাও ট্রাই করে নিলাম। চলো তাহলে আজকে এটুকুই হোক, এখন আমরা এনজয় করি চপমুড়ি। আমি প্রচণ্ড মানে গরম লাগছে, ফ্যান ছেড়ে দিয়েছি ফুল স্পিডে, গিয়ে বসে গেছি, এবার এই হাওয়া খাবো আর সাথে চপমুড়ি খাবো, সব খাবো একসাথে। ঠিক আছে, তাহলে সবাইকে টাটা।